যদি একটা সাংবিধানিক পদে বসে এই ধরনের মানে মেন্টাল ডিসব্যালেন্স লোক যদি সাংবিধানিক পদে বসে, আমি তো পিআইএল করছি সুপ্রিম কোর্টে কি এই এই পদে ওনার বসা উচিত কি না উচিত, এটা মেডিকেল ট্রিটমেন্ট মেডিকেল চেক আপ করানো উচিত, তার জন্য সুপ্রিম কোর্টে পিআইএল করবো কী করবো? একটা সাংবিধানিক পদে এই ধরনের যে বক্তব্য দেবে তার এগেনস্টে তো একমাত্র সর্বোচ্চ আদালত বেঁচে আছে যেখানে আমাকে যেতে হবে। এই ধরনের একটা আচরণ বাতাবরণ তৈরি করছে, এটা তো গৃহযুদ্ধ লাগিয়ে দেবে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।